আসসালামুকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাদা পোলাও। সো ভিউয়ার্স, এটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। ফার্স্টে হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল, আর আমি এখানে প্রায় 130 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে আমি একটু ভেজে নেব যাতে এটা থেকে একটু সুন্দর স্মেল বের হয়। দেন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, আমি এখানে চাল নিয়েছি মোট 4.5 কাপের মতো, অ্যান্ড এটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। অ্যান্ড ভিউয়ার্স, আমি এখানে মটরশুঁটি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। এখন দিয়ে দিচ্ছি চালটা। এখন আমি চালটাকে ভেজে নিচ্ছি। আর ভিউয়ার্স, চালটাকে 30 মিনিট আগে ধুয়ে রেখে দিলে অ্যান্ড একটু ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভিউয়ার্স, আমি এই কাপের মাপে চাল নিয়েছি অ্যান্ড আমি এখানে এই কাপের মাপেই পানি অ্যাড করব। আমি এখানে যেহেতু 4.5 কাপ চাল নিয়েছি, তাই এখানে 9 কাপ গরম পানি অ্যাড করতে হবে। আর যেহেতু আমার চালটা নতুন, তাই এখানে আমি 7 কাপ অ্যাড করছি। এখন দিয়ে দেব মটরশুঁটি ও কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢেকে দেব অ্যান্ড বলক আসলে আমি চুলাটা অফ করে দেব। বলক চলে এসেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। পোলাওটাকে এভাবে ভিউয়ার্স 10-15 মিনিট রেখে দিলেই পানিটা শুকিয়ে যাবে। এরপরও যদি চালটা সিদ্ধ না হয়, তখন আপনারা এই হাঁড়িটার নিচে একটি তাওয়া দিয়ে 8-10 মিনিট লো আঁচে জাল করলেই হবে। ভিউয়ার্স, পোলাওটা আমার প্রায় হয়ে গেছে। এখন জাস্ট নামানোর আগে যেটা করতে হয়, ঘিটা দিয়ে দেব। আর ভিউয়ার্স, এটা গাওয়া ঘি, পুরোই খাঁটি। আমার আবু এটা বাজার থেকে অর্ডার দিয়ে কিনে এনেছিল, ফার্স্টে পাইনি, এটা পরে অর্ডার দেওয়ার পর পেয়েছে। এখন এটা দিয়ে দিচ্ছি এখানে। ঘিটা ফ্রিজে ছিল তো, তাই জমে গেছে। এটা মাঝখানে ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছি যাতে গলে যায়। ঘিটা দিয়ে আমি চালটাকে মানে পোলাওটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন পরিবেশনের পাল। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই পোলাও রেসিপিটা। আর ভিউয়ার্স, এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো ভিডিওটাতে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। অ্যান্ড আমার ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই এই রেসিপিটা দেখতে পারে। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।